আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রমজানে ইফতারের মেনুতে বুন্দিয়া একটি সুপরিচিত নাম। তাছাড়া সকালের নাস্তায় পরোটার সাথেও বুন্দিয়া খেতে কিন্তু দারুণ। কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা যে বুন্দিয়া কিনি তা কতটা স্বাস্থ্যসম্মত সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাছাড়া আমরা যারা প্রবাসে আছি তাদের কাছে বুন্দিয়া কিন্তু ততটা অ্যাভেলেবল না। তাই আমি যদি আমার চ্যানেল দ্য ফ্যামিলি টিউবে বুন্দিয়া বানানোর কিছু সহজ টেকনিক নিয়ে আজ হাজির হয়ে গেলাম আপনাদের। ভিউয়ার্স, বুন্দিয়া তৈরি করতে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব সেগুলো হলো বেসন, পানি, কেওড়া জল, চিনি, তেল, ঘি, লবণ আর ফুড কালার। আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি কোন ইনগ্রেডিয়েন্টসগুলো কি পরিমাণ ইউজ করতে হবে। তাছাড়া আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সের সম্পূর্ণ প্রসেসিংটা লিখে দিব। ভিউয়ার্স, এখন আমি এখানে 2 কাপ বেসন ইউজ করব বেটার তৈরি করতে। বেসনটা একটু আমি চেলে নিব, কারণ বেসনের মধ্যে কিন্তু মাঝে মধ্যে দলা দলা একটা ভাব থাকে, দেখতেই পাচ্ছেন গুটি গুটি এখানে দেখা যাচ্ছে। এই জিনিসগুলো যদি পানি দিয়ে মিশানো হয় বেটার তৈরি করতে, তাহলে কিন্তু এই জিনিসগুলো একটা দলা দলা ভাব থেকে যায়, যার কারণে আমি পানি দিয়ে খুব সুন্দর করে বেটারটা প্রস্তুত করার জন্য আমি চেলে নিচ্ছি। ভিউয়ার্স, 2 কাপ বেসন আমি এখানে চেলে নিয়েছি এবং আমি এখানে পানি অ্যাড করব। বেটারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই পানিটা যখন অ্যাড করবেন তখন খেয়াল রাখবেন যাতে বেশি করে পানি এখানে দিয়ে না ফেলেন। আস্তে আস্তে করে পানিটা দিতে হবে। পরিমাপের ব্যাপারটা ঠিক রাখার জন্য আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। পানি দিবেন 2 কাপ বেসনের জন্য ঠিক 1.5 কাপ। 1.5 কাপ পানি যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু বেটারটা খুব সুন্দর মতো হবে। যেহেতু চেলে নিয়েছেন সেহেতু এখানে বিট করলে খুব তাড়াতাড়ি কিন্তু বেটারটা তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। ঘিটা অ্যাড করার কিন্তু একটাই কারণ, ঘিটা অ্যাড করলে খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা, যেটার মধ্যে একটা শাহি শাহি ভাব থাকে, ঠিক পুরান ঢাকার বুন্দিয়ার মতো, যার কারণে ঘিটা অ্যাড করা। ঘিটা অ্যাড করে আমি সুন্দর করে আবার বিট করছি। এখন আমি এখানে 1/2 টিস্পুনের মতো লবণ অ্যাড করে আবারও বিট করতে থাকবো। এবং বেটারটা কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকম স্টিকি ভাবটা বেটারের মধ্যে থাকবে। এ পর্যায়ে আমি বেসনগুলো 2টো বাটিতে নিয়ে নিব। একটা বাটিতে আমি ফুড কালার ইউজ করব এবং আরেকটা বাটিতে অ্যাজ ইউজুয়াল নর্মাল বেসনের কালারটাই থাকবে। বুন্দিয়াটাকে একটু কালারফুল তৈরি করার জন্যই কিন্তু ফুড কালারটা ইউজ করা। 2টো বাটিতে আমি বেসন আলাদা করে নিয়েছি, একটা কালার সহ এবং একটা কালার ছাড়া। চিনি শিরা তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। ঠিক এই কাপে আমি 3/4 ভাগের চিনি নিয়ে নিয়েছি এবং এখানকার ঠিক 1/2 কাপ পানি আমি এখানে অ্যাড করব। চিনি শিরাটা খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, মাঝামাঝি একটা স্টিকি ভাব আসলে শিরাটা তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, শিরার মধ্যে একটা বলক চলে এসেছে এবং এ পর্যায়ে আমি 2টো এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি এবং আরো 2 মিনিট এটাকে আমি জাল করব। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি 1 টেবিল স্পুন কেওড়া জল এখানে অ্যাড করছি, যাতে করে কিনা একটা সুন্দর বুন্দিয়া থেকে স্মেল পাওয়া যায়। আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন। আমার চিনি শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা এক পাশে রেখে দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিব। এখন আমি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি এবং বুন্দিয়া বানানোর টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু সবচেয়ে বড় একটা টেকনিক বুন্দিয়াটা গোল হওয়ার। আমি গোল করার জন্য এই চামচটা ইউজ করব। বেটারটা এই চামচের উপরে ঢেলে দিয়ে সুন্দর করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনার তেলের মধ্যে দিলে কিন্তু বুন্দিয়াটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখবেন চামচটা থেকে বিটারগুলো যেন সমানতালে পড়ে। ভিউয়ার্স, এখন আমি চামচের উপরে বিটারটা দিচ্ছি এবং আস্তে আস্তে সমানতালে চামচটাকে ঘোরাচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে চামচটাকে ঘোরাচ্ছি ঠিক এইভাবেই ঘোরানোর জন্য, তাহলে বুন্দিয়াগুলো গোল হবে। প্রায় 1 মিনিট বুন্দিয়াগুলো ভাজার পরে এখন নামানোর জন্য বুন্দিয়াগুলো রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো বুন্দিয়া ভেজে নিব, কালার সহ এবং কালার ছাড়া।
এখানে আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার কালার সহ বুন্দিয়াগুলো কিভাবে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হয় সেই প্রসেসিংটা দেখিয়ে দিলাম। একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, বুন্দিয়াগুলো যখন সম্পূর্ণ সবগুলো ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনারা ট্রাই করবেন চিনি শিরাতে দেওয়ার জন্য। ভিউয়ার্স, সবগুলো বুন্দিয়া আমি একসাথে ভেজে প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর বুন্দিয়াগুলো দেখতে দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি বুন্দিয়াগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব এবং ঘন্টাখানেক আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরেই কিন্তু বুন্দিয়াগুলো খাওয়ার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল ইফতার রেসিপি বুন্দিয়া। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, পরবর্তী আপডেটগুলো যেন যথারীতি পেয়ে যান। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।